শুধু বিশ্বাসঘাতকতার পরিচয় দিল না, পিঠে ছুরা মারল ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যেখানে বাংলাদেশ স্বাধীন অর্জন করতে ভারতে ছিল সিংহভাগ অবদান, একে অন্যের পরিপূরক। এহেন পরিস্থিতিতে কলঙ্কের অধ্যায় রচনা করল বাংলাদেশ। উৎসবের মরশুমে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন, অগ্নিসংযোগ, বিনা কারণে সংখ্যালঘুদের হত্যালীলা সংবরণ করা ইত্যাদি নাটকীয় ঘটনা সংঘটিত হলো বাংলাদেশে। এদিকে অবাঞ্ছিত ঘটনা নিয়ে সর্বত্র নিন্দার ঝড় বইছে, বাংলাদেশের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন সবাই, প্রতিবাদের ঘেউ অব্যাহত রয়েছে সর্বত্র। এমনটা নির্দিষ্ট ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। আজ সীমান্ত শহর করিমগঞ্জে রাজপথ ফের কাঁপল, রাষ্ট্রীয় বজরং দল ও হিন্দু মিলন মঞ্চ যৌথভাবে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ মিছিল বের করে। শহরের পাবলিক স্কুল রোড খেলার মাঠ থেকে মিছিল বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। পরবর্তীতে ভারত বাংলাদেশ সীমান্ত বিসর্জন ঘাটে এসে মিছিল শেষ হয়। হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুর, সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন, এমন ঘটনা থেকে বিরত থাকতে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়। ইসলাম শান্তির প্রতীক কাউকে আঘাত দেয় না এমনটা হযরত মুহাম্মদ শিখিয়েছিলেন, কিন্তু ইসলাম ধর্মাবলম্বী হয়ে এমনটা নির্দিষ্ট ঘটনা সংঘটিত করলেন তাতে হিন্দু ধর্মাবলম্বীদের শুধু শুধু আঘাত দিলেন না, তাদের নিজের ধর্মের কলঙ্কিত করলেন। অনুরূপভাবে করিমগঞ্জ ইস্কন কর্তৃপক্ষ ঘটনার ধিক্কার জানিয়ে প্রতিবাদ র্যালি বের করেন, বিসর্জন ঘাটে এসে স্লোগানে স্লোগানে সরগরম করে তোলা হয়। যারা এ ধরনের নক্কার জন্য কাণ্ড সংগঠিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানানো হয়। ইস্কন কর্তৃপক্ষ ও অন্যান্য সংগঠনের কর্মকর্তারা সাংবাদিকের কাছে এভাবে ব্যক্ত করেন। জিহাদী
যে পূর্ব পাকিস্তানে কোনো